হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সানডে স্পেশাল ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা দিন পর সানডে ব্লগ নিয়ে আবার এলাম সানডে মানেই তো বাড়িতে অনেক কাজ থাকে তারপরে লাড্ডুর বাবা আসে তো সানডেটা আমার খুব ভালোই কাটে আর কি যাই হোক চলো লাড্ডু উঠে গেছে ঘুম থেকে লাড্ডু হ্যালো বলে দা বলো গুড মর্নিং কেমন আছো সবাই কেমন আছো চলো পুরো ব্লগটা দেখতে থাকো কি কি করলাম না করলাম তোমাদের সাথে আজকে শেয়ার করবো চলো দেখতে থাকো ব্লগ টাটা নিচে গেলাম নিচে গিয়ে দেখি মা দুধ রুটি ওর জন্যে রেডি করে রেখেছে তাই ঝটপট আর দেরি না করে বাবুকে দুধ রুটিটা খাইয়ে দিলাম আর কি আর তারপরে দেখো ওর বাবা এখানে বসে বসে ফুটবল ম্যাচ দেখছে আর জন্য উঠে গেছে তো বৌদি ওকে ব্রাশ করাচ্ছে আর কি বাড়িতে দুটো বাচ্চা থাকলে যা হয় ও ঘুম থেকে উঠেছে আর সানডে আর মায়ের ছোট ছেলেও বাড়িতে আছে তো মা লুচি করবে না সেটা তো হতেই পারে না কেননা আমার বল লুচি খেতে খুব ভালোবাসে আর তার সঙ্গে রয়েছে ঘুগনি কম্বিনেশনটা জাস্ট ফাটাফাটি আর এদিকে দেখো আমাদের যে রাঁধুনি ও রান্না করছে উচ্ছে ভাজা বাঁধাকপির তরকারি আজকে হবে তো ওটাই ও রান্না করছে আর কি হ্যাঁ বর যেহেতু বাচ্চার সাথে খেলছিল। তাই আমি সময় নষ্ট না করে লুচি আর ঘুগনিটা নিয়ে বসে পড়লাম আর প্রত্যেক দিনই প্রায় খেতে দেরি হয়ে যায় বাচ্চার জন্যে তো আর যখন বর বাচ্চাকে সামলাচ্ছে তাই ভাবলাম একটু জমিয়ে লুচি ঘুগনিটা খাই আমার তো দারুণ লাগছিল খেতে

ওই দায়িত্ব ওই দায়িত্ব পালন করছে এখন জ্যাম রান্নাঘরে ঢুকে দেখি কাঁচা চিকেন রাখা আছে আর এই চিকেনটা মাই রান্না করবে আর আধুনি বাকি সব রান্না করে দিয়ে চলে গেছে চিকেন মাটন ভালো কিছু আইটেম হলে মাই বানায় আর বাকি সমস্ত রান্না রাঁধুনিই করে আর কি ওরা নিচে খেলছে তাই আমি ভাবলাম কি আমি গিয়ে ওপরের কাজগুলো শেষ করে আসি আমার যারা টুকটাক কাজ থাকে দেখো বিছানাগুলো ওকে গুছিয়ে ফেলেছি কেননা বাচ্চা উঠলে কিচ্ছু করতে পারি না তাই ওকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে ওকে শান্ত করিয়ে এসে তারপরে আমি বিছানা বিছানাগুলো তুলি আর কি যা যা থাকে টুকটাক কাজ ওগুলো সমস্ত শেষ করি বুঝতেই পারছো বাচ্চার ঘর মানে মানে ঘর সব সময় অবছালো করে থাকে ওরা খেলতেই থাকে এদিক ওদিক জিনিসপত্র ফেলতেই থাকে তো যাই হোক ওই যে টুকটাক কাজ ছিল ওগুলো সব শেষ করলাম ওরা নিচে খেলছে চলো এবার নিচে যাই দেখি ওরা কি করছে নিচে এসে দেখি আমার বাবুর জন্যে যে রেনকোটটা অর্ডার করেছিলাম অনলাইনে ওটা আজকে ডেলিভারি চলে এসেছে আর রেনকোটটা ওকে পরাতে চাইছিলাম কিন্তু ও পড়তে চাইলো না তাই বাবুকে দিয়েই পরিয়ে দেখলাম রেনকোটটা কেমন লাগছে ভালোই হয়েছে বলো রেনকোটটা যাই হোক তারপরে দুজনের আবার খেলা চালু ও দুজনের খেলার জায়গা তোমরা দেখেছ সোফার ওপর সোফা ছাড়া ও দুজনের খেলা হয় না ওদিকে দেখো মা রান্নার কাজে লেগে পড়েছে অনেক দিন পর মায়ের হাতের বানানো চিকেন খাবো আমার তো মায়ের হাতের চিকেন দারুণ লাগে আর এদিকে বাচ্চার দুধ খাওয়ার টাইম হয়ে গেছে অনেক সকালবেলা ওকে খাইয়েছিলাম তাই একটু দুধ খাওয়াতে নিয়ে এলাম ওকে ওকে দুধ খাইয়ে মা বাবার জন্য একটু শশা কেটে দিলাম রোজই কেটে দিই তারপরে দেখো লাড্ডু এখানে একটা আবদার নিয়ে এসেছে ওর এই এলিফ্যান্টটা ভেঙে গেছে তো ওটা ঠিক করার জন্য ও আমাকে বারবার করে বলছে জানো তো তারপরে বাইরের আজকে আকাশটা দেখো টানা তিন চার দিন বৃষ্টি হওয়ার পরে আজকে একটু রোদটা দেখে মন্দই লাগছিল না ভালোই লাগছিল খুব ওয়েদারটা একটু গরম গরম দেখে তাই ভাবলাম সবার জন্য একটু শরবত বানিয়ে ফেলি ওদিকে দেখো মা চিকেনটা বসিয়ে দোকানে গেছিলো তাই আমি একটু চিকেনটা নেড়ে দিচ্ছিলাম আর কি আর এই গরমের মধ্যে একটু শরবত খেতে কি ভালো লাগে না আমার তো খুবই ভালো লাগে আজকে রোদটা খুব ভালো ছিল তাই অনেক দিনের জমে থাকা জামা টাইমিংটা কি হ্যাঁ ওরা এখানে ব্রাশ নিয়ে খেলছে আর আমি এই ফাঁকে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিলাম আর কি আর তারপরে দেখো লাড্ডু এখানে কাঁদছে ওর পায়ে ব্যথা লেগে গেছে সেই জন্যে কাঁদছে তারপরে দেখো দুজনকে জুসি খাইয়ে দিলাম ওদের জুসি খাওয়ার সময় হয়ে গেছিল আর জুশি খেয়ে এখানে লাড্ডু জাম্মার বলে জ্যাম্মার আদর খাচ্ছে জাম্মার ঘরে গিয়ে বেলা প্রায় সাড়ে বারোটা পৌনে একটা হয়ে গেছিলো তাই দেরি না করেই লাড্ডুকে সানে বসিয়ে দিলাম আর ওদিকে দেখো মায়ের এখানে চিকেন রেডি আমি তো ওয়েট করছিলাম কখন দুপুরবেলা আমি জমিয়ে ভাতটা খাবো যাই হোক এদিকে লাড্ডুরও স্নান হয়ে গেছে লাড্ডুকে তাড়াতাড়ি খাইয়ে দেব লাড্ডু বেসিক্যালি চিকেন খেতে চায় না কিন্তু আজকে ওর বাবা না খুব সুন্দর করে ভাতের সাথে চিকেনটা স্ম্যাশ করে দিয়েছিল আর কি তাই লাড্ডু পুরো ভাতটাই ভালো করে আজকে খেয়ে নিয়েছে লাড্ডুর খাওয়া হয়ে যাবার পর লাড্ডুকে এই ব্লকসগুলো দিয়ে খেলতে বসিয়ে আমি স্নানে চলে যাব কেননা বেলা প্রায় দেড়টা দুটো হয়ে গেছিলো আর স্নান করে এসে দেখো আমি বসে গেছি মায়ের হাতের বানানো চিকেনটা দিয়ে খেতে খাওয়া দাওয়ার পরে লাড্ডুকে ঘুম পাড়িয়ে দিলাম লাড্ডুর ঘুমও পেয়ে গেছিলো লাড্ডুকে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে দেখি অঝরে বৃষ্টি হঠাৎ করে সকাল থেকে রোদ ছিল হঠাৎ করে বৃষ্টিটা হয়ে ভালোই লাগছিল খারাপ লাগছিল না কেন গরমটা ছিল নিশ্চিতা হয়ে যাওয়ার পর পরিবেশটা একটু শান্ত হয়ে গেল লাড্ডু উঠে পপির কোলে যাচ্ছে এতক্ষণ ধরে নিনি করেছে লাড্ডু হুম ঠিক আছে লাড্ডুর জন্য ওটস তৈরি করেছিলাম সন্ধ্যাবেলা ওটাই খাওয়ানোর জন্য রেডি করছি আর কি তুমি কি সাজেছো बजरंगগুড়ের মুখটা একটু बजरंगবলের মতন করো ঠিক আছে কিন্তু ওকে আর ওরা নিজেদের মতন করে খেলছে তাই আমি লাড্ডুর জন্য একটু রাতের ডিনারের জন্য ডাল বসিয়ে দিলাম আমি ডাল ওকে নিয়ে ওপরে চলে যাবো আর ডালটা হয়ে গেলে মা ডালটা নামিয়ে দেবে আর কি লাড্ডু খেলছিল আর এই আলমারিটা না দিন থেকেই অবছালো হয়েছিল ভাবছিলাম গোছাবো 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 তো ফাইনালি লাড্ডু যখন খেলছিল সেই সময়টাকে আমি কাজে লেগে ফাইনালি আলমারিটা গোছানো শেষ করলাম দেখি ও ওখানে একা একা করছে লাড্ডু না করছো তুমি ওটা মুখে দেয় না ওটাকে মুখে দেয় না শনি তুমি খেয়েছো তুমি খেয়েছো না মুখে দেয় না ন ন ন ন চলো ওকে এবার খাওয়াবো নিচে যাব আর কি তো এই খেলনা ফেলনাগুলো গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে খাওয়ার টেবিলে ওর সাথে দেখা হচ্ছে চলো নিচে এসে আর দেরি না করে লাড্ডুকে ভাত আলু ভাজা ছিল সকালের একটু আর পেঁপে দিয়ে ডাল করেছিলাম ওটাই ওকে খাইয়ে দিলাম আর কি রাত প্রায় সাড়ে দশটা মতন বেজে গেছিলো তারপরে এই দেখো ওপরে এসে ওকে রেডি করে দিয়েছিলাম ঘুম পাড়ানোর জন্যে কিন্তু এত জলদি ও কিছুতেই শোবে না ওর পপি আছে ওর পপির সাথে খেলছে কালকে ওর পপি চলে যাবে কি জানি কখন ঘুমোয় লাড্ডু বদমাস ছেলে একটা যাই হোক রাত্রে এখন সাড়ে বারোটা বাজে লাড্ডু ঘুমলো জানো তো লাড্ডু ঘুমিয়ে যাওয়ার পরেই না আমি সব ভিডিও এডিটিংয়ের কাজগুলো করি কেননা বাচ্চা ছোট তো আগে ওকে সময় দিতে হয় তারপরেই নিজের সব ভিডিও এডিটিংয়ের কাজ বা অন্যান্য টুকটাক কাজগুলো করি আর কি চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ব্লগ কেমন লাগলো তোমরা প্লিজ জানিও আর ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে চলো টাটা